আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যেই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, সম্প্রতি অনেক ঘটনাই ঘটে গেছে, তার ভিতরে যে রফিকুল ইসলাম মাদানী, এই যে মাদানী যে লোকটা আছে রফিকুল ইসলাম, মানে ওনাকে নিয়ে আমার আসলে মানে হাসি আসতেছে। এই জন্যই দেখেন এই মামুনুল হকরে নিয়ে কতজনে কত ধরনের কথা বলছে যে তার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, কোথায় গেল সেই আগুন? আর এখন দেখেন যে এই যে যে বিষয়টা, এখন কেউ আসলে এই ব্যাপারটা নিয়ে আর হুঙ্কার আগের মতো দেয় না। ঠিক তেমনি যে রফিকুল ইসলাম মাদানী, উনি কিন্তু কয়েকদিন আগেও একটা ওয়াজে উনি বলছে একটি আলোচনায় যে দেখেন আমরা ওইরকম সরকার চাই না যে সরকার আল্লাহকে মানে না। তখন কিন্তু অনেকে ওনার সাথে সাথে কিন্তু ঠিক বলেছেন, নারায়ে তাকবীর বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন। আমি এখন সেই তাদের একটা অংশকে আমি বলছি, কোথায় গেলেন আপনারা, আপনারা এখন কই? এই যে যে রফিকুল ইসলাম মাদানী লোকটাকে যে এখন এই যে সাইজ করতেছে, আপনারা এখন কোথায়, কোথায় গেল আপনাদের হুঙ্কার? তো ওনার ফোনে কিছু পর্ন পাওয়া গেছে, কিছু পর্ন ভিডিও পাওয়া গেছে, সেই জন্য তার প্রতি কি আপনাদের কি একেবারে ভালোবাসা চলে গেল? তো বন্ধুরা, আমি আসলে অবাক হয়ে যাই যে আসলে আমাদের, আমরা বাঙালি এতটা বোকা, এতটা বোকা, অল্পতেই মনে করেন খুব মানে আবেগ আপ্লুত হয়ে যাই, অল্পতেই কাউকে ভালোবাসি, অল্পতেই কাউকে ঘৃণা করি। তো ভাই, এমন ভালোবাসার কী দরকার যে আমরা একজনকে ঘৃণা করব, এক মুহূর্তে আবার একটু পরেই ভালোবাসব? তো যাই হোক বন্ধুরা, আমি মানে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা কিছু সিনারি দেখতে পাচ্ছেন, এই যে নদী পানিটা, আসলে নদীর পানিটা এরকম একটা কালো যে অনেকে বলে যে জাতের পানি, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। এটা ঘোলাও না, এটা একেবারে বিষের মতো কালো হয়ে আছে। তো আপনাদেরকে এই কথার ফাঁকে আমার ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে আমি কিছু দৃশ্য দেখালাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আমার এই কথাগুলো যদি আপনাদের একটু মনে হয় যে আমি কথাটা সঠিক বললাম না মিথ্যা বললাম, যে আমরা বাঙালি মানে আবেগে আপ্লুত হয়ে কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা আসলে এটা বিবেচনা করি না। রফিকুল ইসলাম মাদানীকে ইচ্ছামতো সাইজ করতেছে, শুনলাম আরও একটা নাকি ওনার নামে একটা ডিজিটাল লাইনে আরেকটা মামলা হচ্ছে। তো এতগুলো মামলা হলে একটা মানুষ কীভাবে মানে উদ্ধার হবে? এই মানুষটা একেবারে মানে আমি বুঝলাম না যে ওনা এই লোকটা নাকি আবারও বলছে যে আমি ঝুঁকের চোটে, মানে ঝুঁকে বিভিন্ন ইয়াতে মানে মাথা সেন্টিমেন্টাল হয়ে গেছিলো, যে কারণে উনি বিভিন্ন ধরনের কথা বলছে। তো যাই হোক বন্ধুরা, আমি দোয়া করি উনি যেন খুব দ্রুত মুক্তি পায়। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন এবং একটু কমেন্টস করবেন যে আমরা কি আসলে ঝুঁকের উপরে চলি কি না। আল্লাহ হাফেজ।